নীলফামারীতে শুরু হয়েছে কাজুবাদামের প্রক্রিয়াজাতকরণ রপ্তানি শুল্ক কমানো গেলে কৃষি অর্থনীতিতে কাজুবাদাম বড় ভূমিকা রাখবে বলে দাবি করেছেন উদ্যোক্তারা এদিকে এর চাষ বাড়াতে ইতিমধ্যে প্রকল্প হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয় নীলফামারী থেকে সহকর্মী মাহবুবুর রহমান মনির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দেশের পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানের চাষ হয় কাজুবাদাম তবে দেশে প্রক্রিয়াজাতের তেমন সুযোগ না থাকায় খুব কম দামে রপ্তানি করা হয় বিদেশ ঘুরে প্রক্রিয়াজাত সেই কাজুবাদাম কয়েক গুণ দামে আবার ফিরে আসে অভিজাত মানুষের খাদ্য তালিকায় আসার কথা হল কাজুবাদামের প্রক্রিয়াজাত শুরু হয়েছে উত্তরের জেলা নীলফামারিতে পাহাড় থেকে সংগৃহীত কাজুবাদাম কয়েকটি ধাপে প্রক্রিয়াজাত করা হচ্ছে দুটি কারখানায় পাশাপাশি তৈরি হচ্ছে বিভিন্ন খাদ্য সৌন্দর্যবর্ধক পণ্য হিসেবে নিজাতে মেশিনে তুলি তুলি একটা একটা করে কাটি কাটার পর আমরা প্রসেস করে একটা ফাটা একটা গোড়াল থই একটা খোসা থই স্থানীয়ভাবে তৈরি করা এসব বাটার তেল ও পাউডার সহ কয়েকটি পণ্য পাওয়া যাচ্ছে দেশের অভিজাত সুপার শপে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে শুল্ক কর কমানোর দাবি জানিয়েছেন তরুণ এই উদ্যোক্তা র ম্যাটেরিয়ালসের ডিউটি ট্যাক্সটা কমানো ফিনিশ গুডসের ডিউটি ট্যাক্সটা বাড়ানো র ম্যাটেরিয়ালের ডিউটি ট্যাক্স হচ্ছে 61% আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে কম্পিটিশনে যাইতে চাই তো সেই জায়গাটাকে আমাদেরকে 100% ওদের মতো প্রাইজে আসতে হবে বাড়ির পাশের প্রতি জমিতে স্বল্প পরিসরে কাজু বাদাম চাষের পরিকল্পনা নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ যাদের একটু বাড়ির আশেপাশে বেশি জমি আছে বিভিন্ন ঝোপঝাড় জঙ্গল এই সবে পরিপূর্ণ আছে সেই সব বসত ভিটায় এই কেশুনাটের চারা লাগিয়ে দিলে হয়তো আমাদের জেলায় পঞ্চাশ হাজার এক লক্ষ চারা লাগানো সম্ভব সেই উদ্যোগ আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়েছি উৎপাদন বাড়াতে ভারত ও ভিয়েতনামের কাজু বাদামের জাম প্লাজম থেকে আনা চারা পাহাড়ি অঞ্চলের উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয় যে সমস্ত দেশ কাজুবাদাম সমৃদ্ধ ইন্ডিয়া ভিয়েতনাম সেখান থেকে আমরা আমরা কাজুবাদামের প্লাজম জাত করছি জাম আমার সেই সেখানে পাহাড়ি এলাকা যেমন উৎপাদন হবে এইটাকে প্রসেস করার জন্য এখন একটা আমাদের দরকার যে প্রসেসিং ইন্ডাস্ট্রি উদ্যোক্তাদের চেষ্টাও সরকারের সহায়তায় কাজুবাদামের মাধ্যমে দেশে কৃষি অর্থনীতি শক্তিশালী হবে বলে আশা করে বিশেষজ্ঞরা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে